বদলা নিজেকে। আর কতদিন এভাবে থাকবি? আর কতদিন একটা হাসির পাত্র হয়ে বাঁচবি? আর কতদিন নিজেকে কমজোরি করতে থাকবি? এই সমাজে কোনো ভ্যালু নেই তোর, এক টাকার কয়েনের মতো। এই সমাজ, এই পৃথিবী তো হাজারের নোটকে সম্মান করে। সে তোলা করা হোক আর বা রাস্তায় পড়ে থাক, সেটা হাজারের নোটই থাকে। কেউ ভুল করে পা দিয়ে দিলে পরে আবার সেটাকে তুলে পকেটে রাখে। কিন্তু তুই এক টাকার কয়েন, সবার সামনে কারোর তুলতেও লজ্জা লাগে। কেউ স্বপ্ন দেখে না তোকে পাওয়ার, আর না কোনোদিনও দেখবে, কারণ তোর ভ্যালু এক টাকার কয়েনের সমান। প্রত্যেক মানুষ পৃথিবীতে ভালো চায়, সে যেই হোক না কেন। কেউ স্বপ্ন দেখে না যে আমি ভবিষ্যতে এক টাকা কামাবো। ঠিক সেরকমই কেউ তোর সাথেও থাকতে চায় না, কারণ তোর ভ্যালু অনেক কম অন্যের তুলনায়। কেউ তোর সাথে না থাকলে, কেউ তোকে নিয়ে মজা করলে, কেউ তোকে ছেড়ে চলে গেলে, কেউ তোকে ইগনোর করলে, দুঃখের সাথে এটা বলবি না, ও আমার সাথে কেন এটা করলো, আমার কি ভুল ছিল, আমি তো কিছুই করিনি, ওরা কেন আমার সাথে এরকম ব্যবহার করে। আরে কেন থাকতে যাবে তোর সাথে আগে বল। তুই কোনোদিন এরকম স্বপ্ন দেখবি যে আমার একটা লুজার ফ্রেন্ড হবে, আমি একটা লুজারের সাথে সারা জীবন কাটাবো? দেখবি না তো। তাহলে অন্যের কাছ থেকে এই আশাটা কি করে রাখছিস? তারা তোকে সময় দেবে, তারা তোর সাথে থাকবে, তারা তোকে ভালোবাসবে, কি করে সম্মান দেবে তোকে তারা? কেউ কোনোদিনও তোকে সময় দিতে পারবে না, না তোকে ভালোবাসবে। তুই যতদিন পর্যন্ত না তোর এই প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করবি যে তুই একটা লুজার, তুই ওদের থেকে উইক, তোর কোনো ভ্যালু নেই, ততদিন পর্যন্ত নিজেকে বদলাতে পারবি না, ততদিন পর্যন্ত নিজেকে সেরা করতে পারবি না, ততদিন পর্যন্ত তুই একটা এক টাকার কয়েন হয়ে থাকবি যার কোনো মূল্য নেই। নিজের উইকনেসকে অ্যাকসেপ্ট কর, নিজের ইগোকে হাজার মাইল দূরে সরিয়ে। কেউ তোকে ইগনোর করলে, কেউ তোকে ছেড়ে চলে গেলে, তোকে এটা বুঝতে হবে যে সত্যি তোর মধ্যে কমি আছে। কান্না কাটি এটার উপায় নয়, পরিশ্রম হলো এটার আসল উপায়। কোনো রকম ইগো নয় যে আমার কোনো ভুল ছিল না, আমি কোনো ভুল করতেই পারি না, আমার ভ্যালু যথেষ্ট আছে। তোকে এটা বুঝতে হবে, যদি সত্যি তোর ভ্যালু থাকে এই সমাজে, তাহলে সেটা তোকে বলার কোনো দরকার নেই। সলমান খান, শাহরুখ খান এরা কোনোদিনও বলবে কি কারোর কাছে গিয়ে যে আমি এত বড় অ্যাক্টর, আমি বিরাট কোহলি, আমি নাম্বার ওয়ান ব্যাটসম্যান, আমি সাকিবুল হাসান, আমি বাংলাদেশের এত বড় ক্রিকেটার, আমি জেফ বেজস, আমি বিল গেটস, আমার কাছে এত টাকা আছে আমি একটা দেশকেও কিনে নিতে পারি? কোনোদিনও কি বলবে এরা? এরা কোনোদিনও এরকম বলবে না, বলার প্রয়োজনও নেই। এদের কর্মই বুঝিয়ে দেয় যে এরা কি, এদের কর্মই বুঝিয়ে দেয় এদের ভ্যালু। নিজের ভ্যালু নিজেই তৈরি করো, অ্যাকসেপ্ট করো তুমি উইক, আর পরিশ্রম করো প্রত্যেকটা উইকনেসকে মেটানোর, নিজেকে ভ্যালুয়েবল তৈরি করার। কারোর ওপর রাগ দেখিয়েও কোনো লাভ নেই, রাগ নিজের ওপর দেখাও নিজেকে বদলাতে। তোমার ভ্যালু যদি জিরো হয়, এটা মাথায় রাখবে, জিরো থেকেই কিন্তু প্রত্যেকটা সংখ্যার উৎপত্তি। তাই ভ্যালুলেস থেকে ভ্যালুয়েবল হওয়ার জন্য প্রস্তুত হও, একটা হাসির মুখ নিয়ে, সব কষ্টকে ভুলে।